আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? সব আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মেটাপ্রিম এয়ারড্রপটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি এয়ারড্রপ, এবং এইখানে আমি ওদের ব্যাকেটে যদি আসি তাহলে প্রথমে আপনাকে দেখাতে পারবো সোলানিয়াম। এবং সোলানিয়াম যদি আপনি হচ্ছে না চিনে থাকেন তাহলে একটা জিনিস মনে রাখেন, সেটা হচ্ছে সোলানিয়ামের হাত ধরে যে কটা প্রজেক্ট আসছে এখন পর্যন্ত তার প্রত্যেকেই সেটেল হয়ে গেছে, ঠিক আছে? তারা হচ্ছে প্রত্যেকেই সেটেল হয়েছে, তাদের এক একটা টোকেনের প্রাইস $1, $2 করে টোকেনের প্রাইস বর্তমান, ঠিক আছে? সোলানিয়ামের যে কটা প্রোজেক্ট আছে যেগুলোর সাপ্লাই কম ছিল, সাপ্লাই বেশি ছিল সেটা আইডিও প্রাইস কম ছিল, এবং তাদের কমিউনিটির যে টোকেনগুলো ছিল আর কি, প্রত্যেকটা টোকেন এবং প্রত্যেকটা প্রজেক্টই তারা হচ্ছে নিজের দিক দিয়ে প্রত্যেকটা ইউজারকে প্রফিট দিয়েছে। মানে আজকের যে প্রজেক্টটা, এটার ব্যাকেটে দেখেন কী কী আছে, নৌসান নাকি লিখছে, হ্যাঁ নৌসানা সি ওয়াগেল ক্রিপ্টোবার্স এক্সপ্লোরার কোপার সাইক্লোপস নাকি নাম, যাই হোক, তারপর হচ্ছে সোলানিয়াম, এতগুলা প্রজেক্ট তাদের ব্যাকেটে আছে ভাই। এরপরেও যদি আপনার মনে হয় প্রজেক্টটা স্ক্যাম বা হচ্ছে প্রজেক্টটা ভালো না, আপনি স্কিপ করেন, আজকে আপনার জন্য এয়ারড্রপ না, আপনার জন্য এই এয়ারড্রপ ইনকামটা না, ফ্রিতে ইনকাম আপনার জন্য না, ঠিক আছে? এই সমস্ত কিছু দেখানোর পরও যদি আপনি প্রজেক্টটা স্কিপ করেন, আপনি যদি এয়ারড্রপ হান্টার হয়েও যদি এই সমস্ত ইয়েগুলো দেখেও যদি স্কিপ করেন তাহলে আমি মনে করবো আপনি টোটালি এখানে ভুল করতেছেন। ওকে, আমি মনে করি আপনার এখানে জয়েন করাটা বুদ্ধিমানের কাজ হবে, ঠিক আছে? তো এত কিছু দেখাটা দরকার নেই, শুধুমাত্র এখানে যদি সোলানিয়ামটাই থাকতো তাহলে কিন্তু আমাদের আর কিছু দেখার প্রয়োজন ছিল না, ঠিক আছে? এবং প্রজেক্টের ব্যাকেট কিন্তু সেই লেভেলের অস্থির, একদম মানে কোপ দেওয়ার মতো, ঠিক আছে? আপনাদের যাদের কোপ দেওয়ার মতো সামর্থ্য আছে, মানে হচ্ছে যাদের একাধিক অ্যাকাউন্ট করার সামর্থ্য আছে, আপনারা একাধিক অ্যাকাউন্ট করতে থাকেন কোনো সমস্যা নেই, এবং কীভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিতেছি, এবং এখানে কীভাবে জয়েন করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ফুল প্রসেস আজকের ভিডিওতে আলোচনা করবো। এবং এর আগে যে আমি এই প্রজেক্টটা আপনাদের সাথে শেয়ার করছিলাম তখন আপনারা অনেকে আমাকে বলছিলেন যে ভাই মোবাইল দিয়ে জয়েন করতে পারতেছেন, আপনি তো পিসিতে জয়েন করে নিয়েছেন। হ্যাঁ ভাই, আমি আপনাদেরকে মোবাইল দিয়ে আজকে জয়েন করে দেখাবো কীভাবে জয়েন করতে হবে। ওকে, আর এখান থেকে আপনি মূলত 30টা সিপি টোকেন পাবেন, ঠিক আছে? যেটা বর্ত মানে প্রাইস ধরা হয়েছে, এক একটা টোকেনের প্রাইস হচ্ছে $1 করে, ঠিক আছে? যেটা প্রাইস ধরা হয়েছে, এবং $1 করে যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে কিন্তু আপনার হচ্ছে এক গুণ হচ্ছে $30, গুণ হচ্ছে যদি আপনি 85 করে ধরেন তাহলে কিন্তু আপনার $2500 ইনকাম হয়ে যেতেছে এখান থেকে। লজিক্যালি ভাবতে হবে, ওই ঘোড়ার ডিম আগামাথা ভাগলে কিন্তু হবে না, লজিক্যালি ভাবেন, জীবনে উন্নতি করতে পারবেন, ঠিক আছে? যে সমস্ত প্রজেক্টগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো কিন্তু আমি শেয়ার করে থাকি, আমার চ্যানেলে কিন্তু আপলোড দিয়ে থাকি। ওকে, তবে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলটি বাজাতে ভুলবেন না অলওয়েজ। ওকে, তাহলে কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেটগুলো পাবেন, মানে একটা লাইক দিয়ে বেল্ট মানে সিট বেল্টটা লাগিয়ে বসে পড়ুন। ওকে, তো এখানে হচ্ছে আপনাদের আজকের অফার লিঙ্কটা থাকবে, এখানে যে লিঙ্কটা থাকবে সেখান থেকে ক্লিক করলে সরাসরি আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টটাতে নিয়ে আসবে। এই পোস্টটাতে আসার পর এখান থেকে আপনাদের মেন কাজগুলো আপনাকে করতে হবে। ওকে, অনেক বকর বকর করে ফেলছি, চলুন এখন মূল কাজে ফিরে যাই, কাম টু দ্য মেইন পয়েন্ট। এখন প্রথমে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে কিউ ব্রাদার। এখন অনেকের ভাই কোয়েশ্চেন থাকতে পারে কিউ ব্রাদার কোথায় পাবো, এটা প্লে স্টোরে পাবেন। যাদের অ্যাপল ইউজার তারা হচ্ছে অ্যাপল স্টোর থেকে আপনারা নামিয়ে নিতে পারেন, যাদের আমার মতো গরিব মানুষ আছেন অ্যান্ড্রয়েড ইউজার তারা হচ্ছে প্লে স্টোরে চলে আসবেন, এখানে সার্চ করবেন KIWI, ঠিক আছে? KIWI লিখলেই দেখেন কিউ ব্রাদারটা চলে আসছে, এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন বা হচ্ছে ইনস্টল করে নেবেন কিউ ব্রাদারটা। খেয়াল করুন আমরা এখান থেকে আপডেট নিতেছি, তো আমি আপডেটটা শেষ করে নিই। এখন এখানে এটা আপডেট নিতে থাকে কোনো সমস্যা নেই। এটা ডাউনলোড করার পর এখন যে মেইন কাজটা সেটা হচ্ছে আমাদের এক্সটেনশনটা অ্যাড করতে হবে। তো এক্সটেনশনটা কীভাবে অ্যাড করবেন, এইখানে দেখেন একটা অপশন আছে ফ্যান্টম এক্সটেনশন, এখান থেকে এটা চাপতে ধরে থাকবেন, কপি অপশন আসবে, কপি করবেন। কপি করার পর আপনার যে কিউ ব্রাদারটা ইনস্টল করলেন, সরাসরি আপনার এই কিউ ব্রাদারের ভেতরে ঢুকতে হবে। ওকে, তো আমি এখন কিউ ব্রাদারের ভেতরে ঢুকতেছি। তো আপনি যেটা করবেন, প্রথম এক্সটেনশনটা কপি করে সুন্দর মতন কিউ ব্রাদারের ভিতরে ঢুকবেন। ঢোকার পর এইখান থেকে আপনাকে একটা নিউ ট্যাব নিতে হবে, একটা নিউ ট্যাব নিয়ে নেবেন। আমার অনেক আগে অনেক ট্যাব এখানে ইউজ করছি তো এই জন্য আর কি এগুলো আসতেছে, কোনো সমস্যা নেই। এখান থেকে নিউ ট্যাব নিয়ে জাস্ট আপনি যে লিঙ্কটা কপি করে নেন এটা হচ্ছে পেস্ট করে গো অপশনে ক্লিক করে দেবেন। এইখানে মূলত আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট করতে হবে, তারপর হচ্ছে এই অফারে জয়েন করতে হবে। আপনার এইখানে দেখবেন যে অ্যাড টু ক্রোম লেখা আসবে, আমি দেখাই দিই, এটা রিমুভ করে দেখাই দিই, আমি এটা রিমুভ করে নেব। এই দেখেন এখানে লেখা আসছে, একটু জুম করে দেখাই দিই, এখান থেকে একটা অপশন আছে অ্যাড টু ক্রোম, এখানে অ্যাড টু ক্রোমের উপর ক্লিক করবেন, একটা পপ আপ আসবে, এটা ওকে করে দেবেন, ঠিক আছে? খেয়াল করুন আমাদের এটা চেকিং হচ্ছে, মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাড করা হচ্ছে, অ্যাড করা হয়ে গেলে আমি বাকি যে ইন্টারফেসটা আসবে সেটা আমি দেখিয়ে দিতেছি। ওকে, সিম্পলি আপনাদের এটা হচ্ছে অ্যাড করা হয়ে গেলে, এরকম যদি না আসে তাহলে
তো এখান থেকে থ্রি রেডমিতে ক্লিক করবেন। থ্রি রেডমিতে ক্লিক করার পর নিচের দিকে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে আমি দেখাই দিতেছি কোথায় 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 কোথায়, এই যে দেখেন এখানে কিন্তু ফ্যান্টমটা আছে, ঠিক আছে। আপনার যদি এরকম ইন্টারফেস না আসে তাহলে এখান থেকে ফ্যান্টমে ক্লিক করবেন, তাহলে হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো খেয়াল করুন দেখেন চলে আসছে, ওকে। তো এইখান থেকে আপনি যদি আই হ্যাভ মানে আগে থেকে অ্যাকাউন্ট করা থেকে সোলেট অ্যাকাউন্টে আপনি যদি সেটার প্রাইভেট কিটা এখানে ইম্পোর্ট করতে চান তাহলে আই হ্যাভ অ্যাকাউন্ট ক্লিক করবেন, আর যদি আপনি নতুন অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এই ক্রিয়েট যে নিউ অ্যাকাউন্ট আছে এখানে একটা ক্লিক করবেন। যেহেতু আমার আগে থেকে অ্যাকাউন্ট আছে সো আমি এখান থেকে আই হ্যাভ নিউ অ্যাকাউন্ট একটা ক্রিয়েট অপশনে ক্লিক করব। তো এখানে বলতেছে আপনার সিক্রেট যে কীগুলা, অর্থাৎ আপনার যে আগের যে অ্যাকাউন্টে যে প্রাইভেট কীগুলো সেইগুলো এখানে দিবেন। আমি দিতেছি, দিয়া জাস্ট নিচের দিকে যে নেক্সট অপশন আছে ইম্পোর্ট ওয়ালেট একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন, ওকে। তো আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনি এখান থেকে যে কোনো একটা অ্যাড্রেস এখানে সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো জাস্ট আমি এটাই সিলেক্ট করে দিলাম, এটাই সিলেক্ট করাই থাকবে, কোনো সমস্যা নেই। এখান থেকে ইম্পোর্ট সিলেক্ট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন, এখান থেকে একটা পাসওয়ার্ড দেবেন, এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড দেবেন, অর্থাৎ এইখানে যে পাসওয়ার্ডটা দেবেন সেটাই এখানে দেবেন, আই এগ্রিতে ক্লিক করবেন, বাকিটা আমি করে তারপরে ফিরে আসতেছি, ওকে। তো এখান থেকে আমরা হচ্ছে কন্টিনিউতে একটা অপশন ক্লিক একটা কন্টিনিউ একটা অপশন পেতেছি, এখানে একটা ক্লিক করে দেবো, ওকে। তো কন্টিনিউ অপশনে ক্লিক করতে পারে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে ফিনিশে ক্লিক করে দেবো। আমাদের মোটামুটি কিন্তু আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ, এখন আমাদের বাকি কাজগুলো করতে হবে। এখান থেকে দেখি আমাদের অ্যাকাউন্টগুলোটা খোলা শেষ হয়েছে কিনা, তো আমি এখান থেকে জাস্ট আমি থ্রি রেডমিতে ক্লিক করে দেখবো আমার অ্যাকাউন্টটা খোলা হয়েছে কিনা, ফ্যান্টমে ক্লিক করবো। আপনিও এইভাবে করবেন, দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়েছে কিনা। খেয়াল করুন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ইন্টারফেসটা চলে আসছে এবং অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে ওই লিঙ্কটা কপি করে আনতে হবে, আমাদের চ্যানেলে চলে যেতে হবে। এখান থেকে চ্যানেলে চলে আসবেন, এখান থেকে এটা চাপ দিয়ে ধরে থাকবেন, কপি অপশন আসবে, এখানে চাপ দিয়ে ধরে থাকবেন, একটা কপি অপশন আসবে, কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এইখান থেকে এটা একটা নিউ ট্যাব নেবেন, এখান থেকে নিউ ট্যাব নেবেন, ঠিক আছে। আমি একটা নিউ ট্যাব নিয়ে নিচ্ছি, তো এখান থেকে একটা নিউ ট্যাব নেওয়ার পর এই যেটা লিঙ্কটা কপি করে এলেন এটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনার সামনে কিছু অপশন আসবে, আমি দেখাই দিতেছি। এখান থেকে স্টার্ট ইউর মিশন যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে কিছু অপশন আছে, সেটা হচ্ছে সলেট এক্সটেনশন সলফেয়ার ফ্যান্টম। আমরা হচ্ছে ফ্যান্টম দিয়ে কাজ করছি তো আমরা ফ্যান্টমে ক্লিক করে দেবো। ফ্যান্টমে ক্লিক করে দেওয়ার পর আমাদের এইখান থেকে কানেক্ট একটা অপশন আসবে, আর যদি এইখান থেকে কানেক্ট অপশন না আসে তাহলে আপনি এখান থেকে ট্রিটমেন্টে ক্লিক করবেন। আমার মনে হয় আসবে, যেহেতু আমার আসছে আপনার আসবে। ট্রিটমেন্টে ক্লিক করার পর এইখান থেকে ফ্যান্টমে ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনার হচ্ছে এখানে যদি না আসে, এইখানে যদি না আসে তাহলে আপনার এখানে আসবে মাস্ট, আর যদি এরকম আসেই তাহলে তারা এখানে আসার দরকার হচ্ছে না। তো আমি এখান থেকে করে নিচ্ছি কানেক্টে ক্লিক করবেন, কানেক্টে ক্লিক করার পর আপনার কিছু টাস্ক আসবে, আমি দেখাই দিতেছি টাস্কগুলো। তো একটা রিফ্রেশ দিয়ে দেখি আমি, তো একটা রিফ্রেশ দেওয়ার পর এখানে দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ একটা ক্লিক করে দেবেন, অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার পর আপনার এটা হচ্ছে মানে অ্যাকাউন্টটা এটার সাথে কানেক্টেড হয়ে যাবে। আচ্ছা, অ্যাপ্রুভটা লাগে নাই মেবি, তো আমি একটা রিফ্রেশ দিয়ে দেবো, ওকে। তো এখান থেকে হচ্ছে অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন, অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে হচ্ছে এটা কানেক্ট হয়ে যাবে। আমি দেখাই দিতেছি কোথায় ধরুন সেটা কোথায় 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 এই যেটা এটা কানেক্ট হয়ে যাবে। খেয়াল করুন এখানে কানেক্ট কিন্তু হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে জয়েন এই মেটাপ্রেম যে ডিসকর্ড আছে এই ডিসকর্ডে জয়েন করতে হবে। অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, যে ডিসকর্ডে আপনি এখানে জয়েন করবেন আগে এই হচ্ছে আপনার এই কিউ ব্রাদারে সেই ডিসকর্ডটা কিন্তু লগ ইন করে নেবেন, ঠিক আছে। discord.com এটা লিখে সার্চ করলে কিন্তু আপনার যে ডিসকর্ড অ্যাকাউন্ট আছে সেইখানে নেওয়া যাবে, আপনি সেইখানে হচ্ছে এটা লগ ইন করে নিতে পারবেন এই হচ্ছে আপনার কিউ ব্রাদারে, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে লগ ইন করে নেবেন, তারপরে হচ্ছে এই অফারটাতে জয়েন করতে আসবেন। এখানে খেয়াল করুন এখানে কিন্তু আমাদের একটা অথরাইজ করতে হবে। খেয়াল করুন আমাদের কিন্তু আমি কিন্তু লাইভ দেখাই দিচ্ছি সব কিছু। এখান থেকে অথরাইজে ক্লিক করবেন, অথরাইজে ক্লিক করে দেওয়ার পর আপনার এটা হচ্ছে কানেক্টেড হয়ে যাবে, আমি দেখাই দিতেছি। তো অথরাইজ ক্লিক লাগে নাই, এখন লাগছে মেবি, হ্যাঁ। তো আমাদের কিন্তু এটা অথরাইজ হয়ে গেছে, খেয়াল করুন আমাদের কিন্তু এটা কমপ্লিট, এটা কিন্তু আমাদের কমপ্লিট। এখন আমাদের বাকি যে কাজগুলো আছে সেগুলো করতে হবে। তো এটা করার জন্য এখানে কিন্তু অপশন নেই, তো এইদিকে যদি টান দেন তাহলে কিন্তু অপশনগুলো পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো আমি দেখা দিতেছি জয়েন্ট টেলিগ্রাম চ্যানেল, আচ্ছা। তো এখান থেকে কানেক্ট টেলিগ্রামে ক্লিক করবেন, এখান থেকে কী লেখা আসছে কানেক্ট, আচ্ছা এখানে আরেকটা লেখা আসবে, একটু ওয়েট করি আমরা। তো ওকে, তো এখান থেকে আচ্ছা আমি যেটাতে জয়েন করবো আগে সেই অ্যাকাউন্টে আমি ঢুকে নিই, হ্যাঁ আমি সেই অ্যাকাউন্টেই আছি। তো আমি লগ ইন এখান থেকে আগে জয়েন করবো, ওপরেটাতে আগে ক্লিক করবো, ঠিক আছে। এখান থেকে আগে জয়েন করবো, তো জয়েন করে নিলাম আমি এখান থেকে। জয়েন করে নেওয়ার পর এটা হচ্ছে এইভাবে ব্যাকে চলে আসবো, এখান থেকে লগ ইন উইথ টেলিগ্রামে ক্লিক করে দেবো। এখান থেকে লগ ইন টেলিগ্রামে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে যেটা করতে পারেন, আপনার যে টেলিগ্রামের যে ফোন নাম্বার সেটা এখানে দিবেন, আর যদি না হয় আপনার যদি এখানে আগে থেকেই অ্যাকাউন্টটা শো করে তাহলে জাস্ট আপনি এখানে অথরাইজ বা নেক্সট অপশনে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। আমি ফোন নাম্বারটা দিয়ে ফিরে আসতেছি, ওয়েট।
ওকে, তো আমি ফোন নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করে দিছি। এখানে বলতেছে যে আপনার হচ্ছে একটা কনফার্মেশন করতে হবে বা হচ্ছে এখানে একটা অথরাইজ করতে হবে। এখানে দেখেন পার্সোনালে যদি আসি তাহলে কিন্তু এখানে কিন্তু আমাদের একটা এসএমএস কিন্তু চলে আসছে। বা এখান থেকে যদি আমি টেলিগ্রাম লিখে সার্চ করি, TELEGRAM, টেলিগ্রাম লিখে সার্চ করি, তাহলে কিন্তু এখান থেকে টেলিগ্রাম সাপোর্টটা চলে আসতেছে। আচ্ছা ওইটা কই, টেলিগ্রাম সাপোর্টটাই মেবি আসবে। আচ্ছা এই যেটা, এই যেটা, এই দেখেন। আপনি যদি ওইখানে খুঁজে না পান তাহলে এখানে চলে আসবেন, এখানে সবার এটা কনফার্ম করে দেবেন। এটা কনফার্ম করে দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু একটা অ্যাকসেপ্টেড করে নিয়েছে, অ্যাকসেপ্টেড। ওকে, আমাদের এইখান থেকে কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে। মনোযোগ দিয়ে দেখতে থাকেন, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তারাও একটা করে লাইক দিয়ে দেন। ওকে, তো এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। আবারও ওয়েবসাইটে অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের এটা কানেক্টেড হয়ে যাবে। আচ্ছা আমি এটা ডেস্কটপ মোড, আচ্ছা ডেস্কটপ মোড লাগবে না, তো কানেক্টেড হয়ে গেছে। এখন এখান থেকে টুইটারটা এভাবে কানেক্ট করতে হবে। তো আমি দেখি কানেক্ট করতে পারে কি না, আমার মেবি এটা অন্যটা করে ফেলছি, তো এটা হবে কি না আল্লাহ জানে। তো ওকে, হ্যাঁ টুইটারটাও হয়ে গেছে। তো এখানে খেয়াল করুন আমাদের কিন্তু 20টা CP চলে আসছে, তবে প্রথমটা দেয় নাই, তবে এটা দেবে আর কি, ঠিক আছে পরবর্তীতে দিয়ে দেবে, কোনো সমস্যা নাই। আর এখানে হচ্ছে আপনার শেয়ার, শেয়ার রেফার লিঙ্ক, এখানে হচ্ছে শেয়ার রেফার লিঙ্ক, এটা চাইলে আপনি বন্ধুদের সাথে শেয়ার করে আপনি এখান থেকে এক্সট্রা আর্নিং করে নিতে পারেন। আপনি এখানে হচ্ছে যখন টুইটারটা কানেক্ট করবেন তখন হচ্ছে আপনার টুইটারটা কী করবেন, এখান থেকে আপনার হচ্ছে হবে অথরাইজ চাবে, আপনি ওই যে ডিসকর্ডের মতো অথরাইজ করে দেবেন, দেখবেন যে আপনার টুইটারে কানেক্ট হয়েছে। আমারটা কিন্তু অটোমেটিক নিয়ে নিছে, ঠিক আছে। তো এভাবে করে দেবেন, জাস্ট এটুকু কাজ, আর কোনো কাজ নাই। এটুকু কাজ করার বিনিময়ে আপনি কিন্তু বিগ একটা আর্নিং কিন্তু এখান থেকে করে নিতে পারতেছেন। ওকে, লাইক $30, যেটা বাংলা টাকায় কিন্তু ২৫০০ টাকা আসে। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আল্লাহ হাফিজ। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল মিস করে দেবেন না, টেলিগ্রাম চ্যানেল মাস্ট, সবার আগে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আগে জয়েন করতে হবে। ওকে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। ধন্যবাদ সবাইকে।